মোদি বুদ্ধ এবং অ্যাক্ট ইজ পলিসি। কেন মোদি 2014 থেকে বুদ্ধকে এত ব্যবহার করে আসছেন? বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার 8-10% জনসংখ্যা বৌদ্ধ ধর্ম পালন করে থাকেন এবং এমন 16টি দেশ রয়েছে যেখানে বৌদ্ধ ধর্ম প্রধান ধর্ম হিসেবে পালন করা হয়। তাদের অধিকাংশই পূর্ব এবং দক্ষিণ এশিয়ার দেশ। এশিয়ায় বলা আছে যে যে জাতি বৌদ্ধ ধর্মকে নিয়ন্ত্রণ করবে সেই জাতি এশিয়াকে নিয়ন্ত্রণ করবে। বুদ্ধ নেপালে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার কর্মভূমি ছিল ভারত। তিনি ভারতে তপস্যা করেই হয়েছিলেন বুদ্ধ। তিনি ছিলেন হিন্দু রাজপুত্র। ভারত থেকে বৌদ্ধ ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাই ভারত হলো বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের মাতৃভূমি বিশ্বে বিশ্বের কাছে। মুসলমানদের জন্য যেমন মক্কা, ক্যাথলিকদের জন্য যেমন ভ্যাটিকান, তেমনই বৌদ্ধদের জন্য ভারতের বোধগয়া। কিন্তু আশ্চর্যজনকভাবে ভারত কখনোই কৌশলগত সুবিধার জন্য তার সাংস্কৃতিক ঐতিহ্য ব্যবহার করেনি। নেহরুর এশিয়া পলিসি থেকে ইন্দিরা গান্ধীর স্মাইলিং বুদ্ধ পারমাণবিক বোমা, সব প্রধানমন্ত্রী বুদ্ধকে ব্যবহার করার চেষ্টা করেছেন কিন্তু সেই স্তরে নয়। সুতরাং আপনি যদি বৌদ্ধ ধর্মের মালিকানা অর্থাৎ বিচরণ ভূমি দাবি না করেন তাহলে এটি অন্য কেউ করতে বাধ্য, এবং চীন সেটাই করছে। চীন দেশ বৌদ্ধ ধর্মকে পালন করতে দেয়নি, সেই চীন দেশ নিজেকে বিশ্বের বৃহত্তম বৌদ্ধ জাতি হিসাবে দাবি করে। ভারতকে প্রতিহত করতে চীন বৌদ্ধ ধর্মকে ব্যবহার করছে। 10-2022 সালের মধ্যে জনসংখ্যার পরিসংখ্যান পরীক্ষা করতে পারেন কিভাবে বৌদ্ধ ধর্ম 13তম স্থানে ছিল চীনে এবং এখন নিজেকে বৌদ্ধ ধর্মের 1 নম্বর দেশ হিসেবে ঘোষণা করেছে চীন। চীন একটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, একটি বৌদ্ধ সম্মেলনও করছে। ভারতের বোধগয়ার বিপরীতে চীন লুম্বিনীকে নেপালের বুদ্ধের জন্মস্থান উন্নতি করেছে। এমনকি পাকিস্তান বুদ্ধের শক্তি বুঝতে পেরে ইমরান খান তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের জায়গায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়। মোদি 2014 সালে বুদ্ধের শক্তি উপলব্ধি করেছিলেন এবং এই একই আধ্যাত্মিক ঐতিহ্য সম্পন্ন দেশগুলির সাথে গভীর সম্পর্ক জোরদার করতে বুদ্ধকে ব্যবহার করতে শুরু করেন। আমরা বুদ্ধের স্রষ্টা, তাহলে আমরা এটাকে কেন আমাদের সুবিধার জন্য ব্যবহার করি না? চীন এবং পাকিস্তান ব্যবহার করছে কেন এটি, এটি এখন বড় প্রশ্ন। মোদি আক্রমণাত্মকভাবে এটিকে তার কূটনৈতিক প্রচারের একটি দৃশ্যমান অংশ করে তোলেন। বৌদ্ধ দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করার জন্য প্রায় একটি কৌশলগত সম্পদ হিসেবে বৌদ্ধ ধর্মকে ব্যবহার করছেন মোদি। এখন দেখুন তিনি বৌদ্ধকে কত সুন্দর ব্যবহার করছেন। এশিয়া অঞ্চলে ভারতকে পরাশক্তিতে পরিণত করতে গেলে অবশ্যই বৌদ্ধকে প্রধান হাতিয়ার বা সফট পাওয়ার হিসেবে ভারতকে ব্যবহার করতেই হবে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি প্রথম সফর ছিল বৌদ্ধ দেশ ভুটানে। যখন তিনি চীন সফর করেন তখন তিনি জিয়ান শহরে যান। সেখানে বহু শতাব্দী আগে একজন তামিল ব্রাহ্মণ বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। শ্রীলঙ্কা সফরের সময় মোদি বৌদ্ধ ধর্মযাজকদের উৎসাহিত করার চেষ্টা করেছিলেন। তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি বৌদ্ধদের আরেকটি দুর্গ মঙ্গোলিয়া দেশে সফর করেন। 2016 সালে মোদি জাপান সফরের সময় 2টি বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছিলেন এবং যৌথ বিবৃতিতে বৌদ্ধ ধর্মের উল্লেখও পাওয়া গেছে। বিদেশ মন্ত্রকের এখন প্রকল্পগুলি চালানোর জন্য একটি নিবেদিত সেল রয়েছে যেখানে ASI এর পরিষেবাগুলির বিভিন্ন দেশ দ্বারা অনুরোধ করা হয়। মায়ানমার বৌদ্ধ আনন্দ মন্দির পুনরুদ্ধার করতে ভারতের সাহায্য চেয়েছিলেন যা চীনকে ক্ষুব্ধ করেছিল। 2012 সালে জাতিসংঘে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন ফলে শ্রীলঙ্কা রেগে গিয়েছিল। মোদি শ্রীলঙ্কাকে শান্ত করার জন্য বৌদ্ধকে ব্যবহার করেছিলেন এবং সম্পর্ক তৈরি করেছিলেন। ভারত দিল্লিতে একটি বৌদ্ধ জাদুঘর স্থাপন করেন। চীন বৌদ্ধ ধর্মের ভিত্তিতে ভারতকে আলাদা করার চেষ্টা করেছিলেন। বৌদ্ধ ধর্মের জন্য নেপালকে কৃতিত্ব দেওয়া চীনের একটি পরিকল্পনা ছিল। মোদি বলেন ভারত ও নেপাল বুদ্ধের জন্য এক এবং আলাদা করা যাবে না। মোদি এই বছরই জাপান সফরে গিয়েছিলেন এবং জাপানের সঙ্গে বন্ধন জোরদার করতে আপার বুদ্ধকে ব্যবহার করেছিলেন। আজ দক্ষিণ এশিয়ার দেশ বালিতে অনুষ্ঠিত G20 বৈঠকেও মোদি বলেছিলেন যে ভারত বুদ্ধের দেশ। তালেবানরা আফগানিস্তান দখল করে একটি জিনিস প্রমাণ করে যে ধর্ম, সংস্কৃতি, ইতিহাস আমেরিকান অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী। বৌদ্ধ এশিয়ার দেশগুলিতে ভারতের জন্য কৌশলগত সুবিধা পেতে বৌদ্ধের এই সাংস্কৃতিক ঐতিহ্যকে সুন্দরভাবে ব্যবহার করছেন মোদি।
মোদির প্রচেষ্টায় এখন এই বৌদ্ধ দেশগুলো ভারতের পাশে দাঁড়িয়েছে এবং চীনকে পাশ কাটিয়ে গেছে। বৌদ্ধ ধর্ম যা বিশ্বের কাছে ভারতীয় উত্তরাধিকার, পূর্ববর্তী নেতারা এই উত্তরাধিকারকে উপেক্ষা করেছিলেন, কিন্তু মোদি দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ভারতের জন্য কৌশলগত সুবিধার জন্য একটি সুন্দর ব্যবহার করেছেন।